ওই যে পেট সামাল দিয়ে পানি এটা টিকে দিয়ে আস্তে আস্তে পড়ে। এখন ভগবানের আশীর্বাদ, তোমার বলে আশীর্বাদে একটা ভালো প্ল্যাটফর্ম দেখছ, ভালো টাকা উপার্জন করে লেখছ, মিজিং কথা কর না, টাকা উপার্জন করে লেখছ ভালো। তোমার দাদা হচ্ছে এমন ভয় খেয়েছে বাড়ি থেকে উড়ি উড়ি আসলে, তা ভয় তো খাবারের কথা না। আমার শরীরের অবস্থা মানে খুব খারাপ বর্তমান, 9 মাস মানে আজকে হলো 10 তারিখ, 9 মাস আর যায়, তা আজকে সকালবেলা পেটের বিষ হচ্ছে বুঝছেন, তার তোমার দাদা ফোন করছো মানে ভয়ে ভয়ে ছিল কতক্ষণ ছিল, তারপরে হলো এলা শুনে আসিল, আসি আয় দেখো এসে বসি আছে। সকাল থেকে ভয়ে ভয়ে ছিল বুঝছেন, ভয়ে ভয়ে ছিল এলা শুনে চলে আসলো। এখন কয়টা বাজে? 10টা বাজে। মানে কালকে হচ্ছে খাওয়া না আমার গন্ডগোল হয়ে গেছে বুঝছেন, মানে মেলা কিছু খাইছো তো পুরে না এসির হয়ে গেছে, বুক পুরে একদম মানে মানে কেমন করে যে আগুন মানে কেমন একটা কেমন জানি হয়, সে একবার যে হয়েছে আর একবার যে কোন তো এটা দই দুধ খাওয়ার ফলে হয়। দুধ খাইছেন গেলে তোমার ইচ্ছে? দুধ তো খাইছং, কারণ আমার বাড়ির গাই থাকে, মা কছে কি দুধ দিয়ে মুড়ি খা, তাহলে দুধ মুড়ি আর কলা খাইছং, কলা দিয়ে তারপরে খাওয়া দাওয়া করিয়া তারপরে হলো ভাত খাইছং, ভাত খাওয়ার পরে একটা হরলিক্স আছে, হরলিক্সটা খায়া থাকছং, তারপরে 4টার দিকে না আর রবার বাং না আমার শরীরে কেমন লাগে হচ্ছে। মুই যেমন করে মেনটেন করি না সলেকশন এত কম বয়সে, মুই কথা কম চুপ থাক না, অন্য কোনো স্বামী হলে না এরকম করে একবার মেনটেন করি। এ ফিউ মোমেন্টস লেটার আর বেশি দেরি করি না, ইমারজেন্সি উড়ি উড়ি আসিয়া তো হেলা বাড়ি যেমন আর কি, বাড়ির বলে কয়েকজন দেখা করে যাচ্ছে, তো আর সকাল সকাল আসছো না, তা সয়দা আনা কিন্তু ভালো না বুঝছেন, ওইখানে আর সয়দা ধরে এই সঙ্গে জন্য হেলা কাছে গিয়ে সওয়া যায়, এটা দেখেন। হ্যাঁ খাওয়া যাওয়ার নয়, খাওয়া যাওয়ার না, ফিরে পরে দিয়ে গেলে কুসকুস খাবেন না কলম না ভাই করে জন্য বেশি যান লে যান বুঝছেন, একটা নিশ্চয় টোপলা চারিখানে আনছ সকাল কি এনে চেক বলতে না তোমার আজকে কেমন চলে যাচ্ছেন রে? এনে মা ওকার ভয় গেছে কি বা ভালো সাবাটা আনিয়ে আমরা কি আগুনটা নাগাইলাম, ওই জন্য আজকে সকাল সকাল দিয়ে আসলাম বুঝছেন, আসিয়ে আমার বাড়ি ঠিক একদম ঠিক মানে হলো মোর কাকি ঘর তরকারি রান্ধে, মোর বম্মা তরকারি রান্ধে, মানে সবাই মিলে ঠাকুর ঘর তরকারি রান্ধে, সবাই মিলে দেয় মোক খাবার, এমন মানুষটা তো লোভ যায় না এমনিতে, মানে ইয়ে তরকারি খাবার ইয়ে তরকারি খাবার, তাহলে ওই যে পেট সামাল দিয়ে পানি টিকে দিয়ে আস্তে আস্তে পড়ে। আমার এই ছেলে দেখো কষ্ট হলে কাটছে না, কষ্ট হলে কাটার পরে রোয়া গাছে সেই সুন্দর দেখা যায় সবুজ সবুজ নিয়ে, একদম সবুজ সবুজ তো সবুজ সবুজ, আর হলো এই পাশে খুব সুন্দর হাওয়া আসে দেখি আমি বসে আসাম, কিন্তু আমার ঠান্ডা লাগে যাচ্ছে, আমার চাদর পরে আসাম। তোমাকে হয়তো আমার ভিডিওগুলো দেখিয়ে বর্তমানে আজকে বোরিং ফিল হয় বুঝছেন, মানে ভিডিওর মধ্যে কোনো টুইস্ট নাই কিছু নাই, মানে এমনি খালি আসি এখানে কথা কই চলে যাই, কোনো কিছু দেখার পাই নিয়ে কি দেখাম কন্ত, এই যে ভ্যার কাতার দিন তার উপরে ইমের পরিস্থিতি দিচ্ছে টাইট, নালে এলা কিছু দেখে রাখার নয়, দুদিন পরে অবশ্যই যে ভালো মানে ভালো ব্লগ আনার চেষ্টা করবো আমরা। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমার শরীরের পরিস্থিতি খুব খারাপ যে কোনো মানে কোনোটে আর কি ব্যারে নিয়ে যাবে ইমাক, সেটাও আর কি পাং না, আর ব্যারের কথা পাং না, তোমার দাদারও মন মেজাজ ভালো না বর্তমান, মতো মন মেজাজ তো এমনি খারাপ, কেন ওই ডেলিভারির সময় আর আসি গেছে, মানে এদিক টাকা পয়সা এক জ্বালা, তারপরে বাচ্চাটার জন্য এখন টেনশন হয় আর কি, আর তারপরে ইমের জন্য এখন টেনশন হয় সারাদিনটা ইমের সাথে থাকা খায়, নাহলে এটি উটি বেড়ে গেছে গেলে বেড়ে খুব কম বেড়ে যান, বাড়ির আশপাশে থাকুন ইমা তাও মাথা ইমি এখানে ওই চাংড়া থাকে আর কি তুললুম বুঝছেন, ওটি না বেশিক্ষণ বসে রাখা যাওয়া নাই, আর হাঁটি তো আমার ইচ্ছে এখানে দেখেন কেমন করে হাঁটি লাগছে, হাঁটার ইচ্ছে নয় ইমি বাড়ি পিছলে হলে এই সময়টা মানে অসুবিধা হয়, 9 মাসের মানে লাস্ট পড়ে গেছে আর কি ডেলিভারি ডেট প্রায় আসে গেছে, এখন আর হাঁটে নিয়ে বেড়া উচিত, মানে এনিটাইম থাক না ঘুম ঘুম মানে এনিটাইম ঘুম বাড়ি দেওয়া যাওয়ার নাই, মানে বিছনাতে থাকি রবে ওলস ফলস করবে এলে বন্ধ, মানে হালকা একটু ঘুম পাড়বে সেটা ঠিক, হালকা ঘুম পাড়বে বেড়াইবে, ভাড়ান্দে তো আমি কই না যে রান্না টান্না ভাড়া ধরেন, আর উনি কয় আসে ঠাকুমি ভাষা রয়েছে তোমার তাহলে দেখো তো আমার রাজকুমারী রাজকুমারী আমার রাজকুমারী ঢক হয়েছে রে, এদের দুগুনি হেডলাইট লাগাইছ টুনি টুনি হেডলাইট নিয়ে খুলি যাওয়ার না আরে ঘুরে না টাইট দিয়ে আনছেন সেই মানে সেই নোড়া আছে এখানে আমার সম্বল বুঝছেন,
শ্বশুর তো দিল না, শ্বশুর তো বুঝলো না, বেটি ধরি যে শ্বশুর বাড়ি যাওয়া লাগবে জামাইয়ের আর কি, শ্বশুর তো হলে বোঝে না। কিন্তু এইটুকু আর কি ইয়ের কি মারার জন্য কলুম, মোক কিছু লাগে না, আগতে হয়েছম তোমার বাবা যদি বিয়ে নাও দেয় তাও আমার দেখার দরকার নেই, আমি নিজে বিয়ে করে নিছাম, টাকা পয়সা যাক যা খেয়েছি হোক, অল্প পাবো তো অল্পই দিয়ে দিছি, এখন ভগবানের আশীর্বাদ তোমার বলে আশীর্বাদে একটা ভালো প্ল্যাটফর্ম দাসম, ভালো টাকা উপার্জন করে লেখসম, মিছে কথা কওয়ার না, টাকা উপার্জন করে লেখসম, ভালো মিথ্যে বাদে না ভাই কিছু কয় নাই, মোর শ্বশুর শাশুড়ি খুব ভালো, মানে অল্লের বিষয়ে কিছু কয় নাই, আর যোগ দিলাম তুমি জানো। A few moments later খাওয়া দাওয়া করলাম, বাড়ি থেকে বেরোলাম, তো আজকের জন্য এইটুকু ভিডিও আর কি ইতি করে দিলাম, তো আজকে ভিডিও কিরকম লাগছে কমেন্টে জানাবেন, ভিডিও ভালো লাগলে লাইক করবেন, চ্যানেল আছে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, জানো ভিডিওটা তো ভালো লাগে না কারণ বাড়ির ভিতরে কী দেখা হয় এবারে আর ও বাড়ি শেষ, তো নেক্সট টাইম ভালো ভিডিও আনার চেষ্টা করি, যেহেতু বাড়ি থেকে বেরিয়ে পাওয়া লাগছে না, আর একলাই একলাই ভিডিও ছাড়ার চেষ্টা করি কারণ বউটাকে ধরে অত্যন্ত করা যাবে, চলো।